পুনি উপন্যাসের আলোচনা আমরা যেভাবে করছি আজকের ভিডিওতে আলোচনা হবে দশম এবং একাদশ পরিচ্ছেদ দশম এবং একাদশ পরিচ্ছেদের বিষয়বস্তু আলোচনার পর এই পরিচ্ছেদের যে সমস্ত প্রশ্ন সেগুলো দেওয়া থাকবে এবং এগুলো অনুশীলন করার জন্য তোমাদের আগেও বলেছি এবং এবারও বলছি যে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো অনুশীলন করো দশম পরিচ্ছেদের বিষয়বস্তু এগিয়েছে এভাবে দুর্গা পুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা একটার পর একটা হয়ে গেল ক্ষিতীশ একটিতেও কুনিকে নামায়নি এমনকি অ্যাপেলের প্রতিযোগিতাতেও নয় ক্ষিতীশের ধারণা এখনও কোনির প্রকাশের উপযুক্ত সময় আসেনি একদিন ক্ষিতীশ খবরের কাগজ থেকে জানতে পারল যে বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী নামে একটি মেয়ে একশো মিটার ফ্রি স্টাইলে সময় করেছে এক মিনিট বারো সেকেন্ড ভারতীয় মেয়েদের রেওয়াজ যেখানে এক মিনিট কুড়ি সেকেন্ড সেখানে রমার টাইম অবশ্যই বিস্ময়কর ক্ষিতীশ এরপর কোনির ট্রেনিং আরও কঠিন করে তুলল এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ দিল্লিতে পুজোর পর বাংলা দল রওনা হয়ে গেল অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা বাংলার মেয়েরা একটি সোনা দুটি রূপো দুটি ব্রোঞ্জ নিয়ে ফিরল সোনাটি অমিয়ার একশো মিটার ব্যাকস্ট্রোকে রমা যোশী একাই ছয়টি সোনা জিতলো চারটি ব্যক্তিগত রেকর্ড করে শীতকালে অধিকাংশ সাঁতার ক্লাবে প্রশিক্ষণ বন্ধ থাকে কিন্তু অব্যাহত কোনির দুবেলা জলে নামা খিতেসের অভিমত সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার প্র্যাকটিস চাই প্র্যাকটিস মুভমেন্টগুলো যেন অভ্যাস হয়ে দাঁড়িয়ে যায় স্বাভাবিক হয়ে আসে তা না হলে স্পিড বাড়ানো যাবে না ফ্রিস্টাইল স্টাইল বাটারফ্লাই ব্যাক এবং ফ্রন্ট এই চার রকমের স্ট্রোক মিলিয়ে কোনি এখন দিনে দু মাইল হাড় ভাঙা সাঁতার কাঠে কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে পঞ্চাশ কেজি কয়েকদিন পরে নকুল মুকুজ্জেকে ক্ষিতীশ জানালো যে জুপিটারের কম্পিটিশনে কোনির এন্ট্রি অবশ্যই যেন দেওয়া হয় ক্ষিতীশ এবার আরও সতর্ক আরো হিসেবেই আরও কঠিন হলো কুনির ট্রেনিং সম্পর্কে রমা যোশী এখন তার লক্ষ্যের পাত্রী এক মিনিট দশ সেকেন্ডে কোনিকে এই বছরই একশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে প্রজাপতিতে ছোটোখাটো কাজে কোনিকে দেখে অমিয়ার কথায় কোন লজ্জা পাওয়ার ঘটনার কথা ক্ষিতীশকে জানালে ক্ষিতীশ বলেন লজ্জা কখনো পুরোটা তুই জিততে পারবি না ক্ষমতা দিয়ে তা জিততে হয় তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে ক্ষমতা বাড়ানোর সাথে সাথে নিজের সাথে সাথে সকলের এমনকি সমগ্র মানুষের মান বাড়ানো সম্ভব কথাগুলি শুনে কোনি অবাক হলো মাস তিনেক পরে জুপিটারের কম্পিটিশনে অংশগ্রহণের পারমিশন না দেওয়ায় ক্ষিতিস প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে অ্যাপেলোর বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকে অ্যাপেলোর সঙ্গে ঝগড়া তাই বলে সুইমারদের ওপর ঝাড়বে এ কী ধরনের অসভ্যতা ধীরেনের এই ষড়যন্ত্রে সে সরব হয় একাদশ পরিচ্ছেদে জুপিটারের সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছর যেভাবে শুরু হয় সেই কম্পিটিশনের এই এই পরিচ্ছেদে শুরু কমল দিঘির অর্ধাংশে চারটে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু তিন দিয়ে ঘেরা এবং কাঠের গ্যালারি তৈরি হয়েছে দিঘির তিন চতুর্থাংশ ঘিরে সাঁতার শুরু হয় যেদিকে প্ল্যাটফর্ম থেকে তার পিছনে তিন সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তার পিছনে গ্যালারি ভিড়ে ফেটে পড়ছে কমলদিঘি প্রতিযোগিতার আজ শেষ দিন দুপুর আড়াইটে থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা ছেলেদের এবং ছোট মেয়েদের তিনটি বিষয় ফাইনাল হয়ে যাবার পর মেয়েদের হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল প্রতিযোগিতা শুরুর কথা ঘোষণা হলো মাইকে কমলদিঘির অ্যাপেলোর অংশে এতক্ষণ একজন পারের কাছে মন্থরভাবে সাঁতার কাটছিল অ্যাপেলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের পঞ্চাশ মিটার দূরে ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপেলোর তাকালো তা লক্ষ্য করলো পাঁচ নম্বর দিকে ব্লকের পিছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না কুনির পাশে ঘুড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতিস সারা কমল দেখি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে অন দ্য বোর্ড স্টার্টারের চিৎকার শোনা গেল এয়ার রাইফেলের ক্যাপ ফাটার শব্দের আগেই অমিয়া এবং বাদে বাকি মেয়েরা ঝপঝপ করে জলে পড়ল দ্বিতীয়বার এয়ার রাইফেলের শব্দ হওয়ার পর একসঙ্গে নয়টি মেয়ে জলে পড়ল কমলদিগিতে ছড়িয়ে পড়ল চাপা উত্তেজনা দর্শকরা উঠে দাঁড়িয়েছে তাদের চোখ ডাইনে মায়ে পঞ্চাশ মিটার যাতায়াত করছে এগিয়ে থাকা সাঁতারুকে লক্ষ্য করে তিরিশ মিটার পর্যন্ত কোনি আর অমিয়া সমান রেখায় বাকিরা সাত আট মিটার পিছনে এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করল অমিয়া দুহাত এগিয়ে গেছে বেলা তার পিছনে প্রায় আট মিটার দূরত্ব সমানে রেখে চলেছে বাকিদের দিকে কেউ তাকাচ্ছে না অমিয়া সবার আগে পঞ্চাশ মিটার বোট ছুঁয়েছে কোনি যেন থমকে গেল তারপরই বোট ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতো ছিটকে এলো হঠাৎ কমলদিঘি ঘিরে বিরাট একটা চিৎকার কোনি পিছনে ফেলেছে অমিয়াকে ওর ছিপছিপে শরীরটার মধ্যে ওর দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ হল মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কোন নিজেকে টেনে বার করে নিয়ে গেল ফিনিশিং বোর্ডে হাত লাগিয়েই সে উদ্বিগ্ন ব্যাগ্র চোখে পাশে মুখ ফেরাল তখনও অমিয়া পৌঁছইনি তীক্ষ্ণ চিৎকার করে কোনি চিৎ হয়ে বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল আনন্দে হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হৈ হৈ চিৎকার উঠল হাততালি পড়ছে শীষ উঠছে একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে অ্যাপেলোড স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে ভাব ভাবলেসহীন ক্ষিতীশ এখন তিরিং তিরিং লাপাচ্ছে বিষ্টুধর এক্সাইটমেন্টে সেন্সলেস অমিয়াকে সাঁতারে হারানোর আনন্দে কুনি এবং ক্ষিতীশের মনে জমে থাকা অনেক অপমানের গ্লানি দুইয়ে মুছে সাফ হয়ে গেল লীলাবতীও তাদের এই সাফল্যে খুশি কুনিকে বাড়ি পৌঁছে দেবার সময় ক্ষিতীশ সিংহ যখন তাকে জিজ্ঞাসা করলো যে সাঁতারের সময় তার কি মনে হচ্ছিল তখন কুনি জানায় দাদার মতো একটা মুখ যেন সর্বদা তার সঙ্গে সঙ্গে ছিল কোনির অবচেতনে দাদা কমল পালের স্বপ্ন সত্যি হওয়ার দিন আসন্ন তা যেন ধীরে ধীরে কোনি উপলব্ধি করতে থাকে এভাবেই একাদশ পরিচ্ছেদের কাহিনী শেষ হয়েছে এবং এরপর আমরা দশম এবং একাদশ পরিচ্ছেদের যে প্রশ্নগুলো এই ভিডিওতে অ্যাড করলাম এবং পরবর্তী ভিডিওটা থাকবে কোনি উপন্যাসের শেষ ভিডিও এবং সেখানেতে আলোচনা করা থাকবে কোন উপন্যাসের দ্বাদশ ত্রয়োদশ এবং চতুর্দশ পরিচ্ছেদের আশা করি তোমাদের এই ভিডিওগুলো উপকারে লাগছে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো